আসসালামু আলাইকুম জেটিন ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি Adobe Illustrator এর নতুন আরো একটি পর্ব। লেটার হেড ডিজাইন হয় A4 এ, সো আমরা একটা A4 পেজ নিয়ে নেই, এই সাইড একটু দূরে নিলাম। A4 এর সাইজ কত? 8-11। এই হচ্ছে আমাদের A4 এবং this is going to be letterhead। So letterhead এ same branding color থাকবে। আমরা এই যে এখানে যে জিনিসটা দিছি এই একই জিনিস letterhead এর ভিতরেও ঢুকিয়ে দিব। সব একই রকম ভাবে সেফ এরিয়া মার্জিন টার্জিন সব হবে, যাবে সব রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে উপরের ইনফরমেশন, আর এই যে দুইটা মাল আছে এই মালটাকে দিব হচ্ছে আমরা নিচে। সবই হয় এখানে, আমাদের ব্র্যান্ড ডিজাইন যেরকম আমি সেরকম রাখার চেষ্টা করতেছি। হয় না সেরকম বলি নাই, অবশ্যই হয়। আপনি চাইলে যে কোনো রকমই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই জায়গাতে জায়গা রাখতে হবে হচ্ছে আমাদের, এই জায়গাতে এই যে লেখার জায়গাটুকু রাখতে হবে এরকম। এরকম ভাবে টেক্সট এরিয়া দিয়ে রাখতে হবে, কিন্তু টেক্সট এরিয়া কিভাবে দিলাম দেখছেন না, এই টাইপ টুল নিয়ে ক্লিক করে ভাবে টান দিছি, ঠিক আছে। আর এই জায়গাতে ফরম্যাটটা করে দিতে হবে অ্যাপ্লিকেশনের ফরম্যাট। অ্যাপ্লিকেশনের ফরম্যাট চিনেন তো? বরাবর প্রধান শিক্ষক তখন সাবজেক্ট যেটা তো ওকে। তারপর এই জায়গাতে নিচে আরেকটা ওই যে মালের সিগনেচার টিগনেচার হাবি যাবে থাকে না, ওই জিনিসগুলো এখানে আচ্ছা। এই হচ্ছে লেটার হেড, এটারে আমরা মার্কস করে দেই। আচ্ছা, লোগো যদি চান যে মাঝখানে ইয়া দিয়ে মানে কি ডিজাইনের নাম বলে ওয়াটারমার্ক দিবেন, অবশ্যই দেওয়া পসিবল, কিন্তু আমরা লোগো মাঝখানে দিব না। মাঝখানে তো আছে বাংলা স্টাইল, আমরা দিব এই সাইডে। যখন এই জিনিসটা ক্লায়েন্ট প্রিন্ট করবে, ক্লায়েন্ট প্রিন্ট করলে মাঝখানের এই যে মালগুলো আছে না, এগুলো থাকবে না, এরকম ফাঁকা প্রিন্ট করবে। সে ফাঁকা প্রিন্ট করবে এবং এই জিনিসটায় সে MS Word সেটআপ করে নেবে। এই কাগজটা জাস্ট প্রিন্টারে ঢোকাবে, MS Word লেখা মাঝখানে লেখা হবে। এই আমরা এটা তো জাস্ট ডেমো হিসেবে দিয়ে দিছি, এটা সে যখন ফাইনাল প্রিন্ট আউট হবে তখন সে ইয়া করে নেবে, ডিলিট করে নেবে। ডিলিট করে জাস্ট এরিয়াটা প্রিন্ট করবে। মেইনলি তো ডিজাইন এখানে, এই যে কোম্পানির ইনফরমেশন দিয়ে তারপরে সাইডে যে ইনফরমেশনগুলো আছে এইগুলো হচ্ছে মেইন। ওকে, তো এই ছিল আমাদের আজকের পর্ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।